এই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। লার্ন ওয়ার্ডপ্রেস আর্ন মানির আজকে 10 নম্বর পর্ব। 10 নম্বর পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা যেই প্রি টেমপ্লেটটা ইনস্টল করেছিলাম, ইম্পোর্ট করেছিলাম, সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারি এবং এডিট করতে পারি উইথ এলিমেন্টর। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, খুবই ধামাকার হতে যাচ্ছে। তো ভিডিওটা না টেনে টেনে পুরো ভিডিওটা দেখবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো আজকে একটু প্রথম থেকেই দেখাই, শুরু থেকেই দেখাই, কারণ অনেকগুলো পর্ব ইতিমধ্যে কেটেছে, তাই আবার একটু শুরু থেকে দেখাই, কারণ হয়তো অনেকে ভুলে যায় বা অনেকে অনেক ধরনের প্রবলেমে পড়ে যেতে পারে। তো আজকে শুরু থেকে বলতে আমরা জাস্ট এখান থেকে জ্যাম সার্ভারে গিয়ে আমরা জ্যাম কন্ট্রোলার ওপেন করব অ্যান্ড অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করব। দেন ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমরা খেয়াল রাখবো যে অ্যাপাচি এবং মাইএসকিউএল গ্রিন আছে কি না। যদি থাকে তাহলে এখান থেকে লিখবো লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ রিয়াজ, মানে আপনার যে ফোল্ডারে ওয়েবসাইটে আছে। তো হিয়ার ইউ গো, এখানে দেখতে পাচ্ছেন আপনার লাইভ ওয়েবসাইটটা চলে আসে। এখানে আমরা জাস্ট এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি স্ল্যাশ ড্যাশ ADMIN অ্যাডমিন এন্টার করব, এবং আমার ডিরেক্টলি লগ ইন হয়ে গেছে, কারণ আমার লগ ইন ছিল, আমি লগ আউট করে নাই। লগ আউট করলে আমরা যখন ডাব্লিউপি অ্যাডমিন লিখবো এবং এখানে আসবো হচ্ছে এই login.conf.php-র মধ্যে, wp-login.php-র মধ্যে এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এবং ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন, দেন ডান। জাস্ট এটাই হচ্ছে বিষয়, এটা একটু শুরু থেকে দেখাই নিলাম। তো এখান থেকে আমরা ভিজিট সাইটে যাই, আমাদের সাইটটা এখন ভিজিট করার মতো একদম সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে ডিফল্ট। তো এইখানে ধরেন আপনার কোনো ক্লায়েন্ট যদি এরকম কোনো একটা ব্লগ সাইট চায় তাহলে এটা দিতে পারেন, সে এখান থেকে আমরা ইম্পোর্ট করে তারপরে আপনার কাস্টমাইজ করতে পারেন। তো আমাদেরকে প্রথমেই যেটা মাথায় আসবে সেটা হচ্ছে আমাদের লোগোটা এবং এই লিঙ্কগুলো কীভাবে আমরা চেঞ্জ করব। এখানে কোনো লিঙ্ক দেওয়া নেই, আমরা যদি ক্লিক করি তাহলে এখানে জাস্ট এই যে এখানে দেখতে পাবেন, দেখবেন যে শুধু হ্যাশট্যাগ দেওয়া আছে আর কিছু নেই। তো আমরা প্রথমত লোগোটাকে চেঞ্জ করার চেষ্টা করি। লোগোটা চেঞ্জ করার জন্য যাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে আমরা আসবো হচ্ছে এই যে হেডার, হেডারের মধ্যে এই যে সাইড আইডেন্টিটি, সাইড আইডেন্টিটির মধ্যে এই যে হচ্ছে আমাদের লোগোটা আছে এখানে, জাস্ট চেঞ্জ লোগোতে ক্লিক করব, এখান থেকে আপলোড ফাইল, অ্যান্ড এখান থেকে আমরা আপলোড করে দিব আমাদের সেই লোগোটা, আমরা যেটা যেটা যে লোগোটা আমাদের সাইডের জন্য সিলেক্ট করছি। তো আমি একটা লোগো অলরেডি ডিজাইন করে রেখেছি, এবং লোগোটার ডাইমেনশন রাখবেন হচ্ছে আপনার 180x60 পিক্সেল, তাহলে পারফেক্ট বসবে, কোনো রকম কোনো প্রবলেম করবে না, ঠিক আছে? তো আমি এখানে এটা এভাবেই ক্রপ ইমেজ স্কিপ কপিং অ্যান্ড এখানে এটাই রেখে দিলাম, এইভাবেই রেখে দিলাম, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর মতো আমাদের লোগোটা এখানে সেভ হয়ে গেল। দেন এখান থেকে আমরা চাইলে সাইট টাইটেলটা এখান থেকে পরিবর্তন করতে পারি, যেমন এখানে দেখাচ্ছে লার্ন উইথ রিয়াজ, তারপরে সাইডের ইয়েটা, তারপরে সাইট আইকন, সাইট আইকন কোনটা, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমরা ডিজাইন করিনি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন জ্যাম্পের আইকনটা দেখাচ্ছে, এখানে আপনাদের অন্য আইকন দেখাবে, যেমন ইউটিউবেরটা ইউটিউবের আইকন দেখাচ্ছে, গুগল ট্রান্সলেটরটা গুগল ট্রান্সলেট, এবং ফাইবারেরটা ফাইবার, এরকম একটা ক্রিয়েট করে নিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা ইতিমধ্যে এটা ক্রিয়েট করে নিই তাই আমরা দিতে পারলাম না, এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করলে এটা সেভ হয়ে গেলো। এখন আমি এখান থেকে রিলোড দিয়ে দেখি আমার ওয়েবসাইটে কীরকম দেখাচ্ছে, দেন ইট ইজ। অ্যান্ড এখন আমরা কী করব হচ্ছে এই যে এই পারমালিঙ্কগুলো আমরা একটু চেঞ্জ করবো। তো পারমালিঙ্কগুলো চেঞ্জ করার জন্য আমরা ব্যাকে আসবো সাইড আইডেন্টি থেকে, এরপরে হচ্ছে এই যে প্রাইমারি মেনু না, এখানে না, এখান থেকে না, আমরা এই লিঙ্কগুলো ট্রান্সপারেন্টের এখানে দরকার নেই, এখানে কিছু নয়, এখানে এই লিঙ্কগুলো চেঞ্জ করার জন্য আমরা ব্যাকে আসবো,
আমরা এখান থেকে ব্যাকে আসবো, আমরা লোগোটা চেঞ্জ করেছি, এখন আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে এসে আমরা আসবো উইজেট, উইজেট থেকে হেডার, হেডার থেকে আমরা এই যে অ্যাস্টা সোশ্যাল প্রোফাইল, অ্যাস্টা সোশ্যাল প্রোফাইলে প্রথমে আছে প্রিং টেস্ট, এই যে এটা এই লিঙ্ক, এটার জন্য দরকার নাই। সিম্পল পেজ, আমরা এখানে টাইটেলও চালিয়ে দিতে পারবো, দরকার নাই। আমরা এই এটার তো আমাদের নাই অ্যাকাউন্ট, তাহলে আমরা কি করব, এখান থেকে জাস্ট মিনিমাইজ করে রাখবো, এটাকে মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করে আমরা পরে আসি হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের জন্য আমি আমার ইনস্টার অ্যাকাউন্টটা দিয়ে দিতে পারি, যেমন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে ঢুকি আমি, কন্টিনিউ উইথ দিস। আর এটা হচ্ছে আমি আমার প্রোফাইলে যাই, এই হচ্ছে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, অ্যান্ড দেন এইখানে লিঙ্কটা আমি দিয়ে দিব, জাস্ট সিম্পল পেজ, আর যা আছে তাই ফলো অন এনেবল। অ্যান্ড এরপরে হচ্ছে আছে যে আমার ইউটিউবটা, আমি ইউটিউবটা দিয়ে দিব। হ্যাঁ, এই যাব অ্যান্ড ইউটিউব, অ্যান্ড আমি আমার ইউটিউবটা এখানে দিয়ে দিবো। হ্যাশট্যাগটাকে রিমুভ করে এখানে ইউটিউবটা দিয়ে জাস্ট এখান থেকে আমরা সেভ করবো। আমরা চাইলে এখান থেকে অ্যাড আইটেম করতে পারি, আরও যে কোনো কিছু আমরা ইচ্ছা মতো অ্যাড করতে পারি, বা আমরা এটাকে চেঞ্জ করতে পারি, যেমন এখান থেকে যে কোনো কিছু আমি দিতে পারি। এখানে লিঙ্ক দিব, এখানে সিম্পল পেজ রাখবো, নিউ পেজ রাখবো, সিম্পল পেজটা ঠিক আছে। তারপরে এনেবল, এনেবল থেকে এখান থেকে আইকন থেকে, এখানে যতগুলো আইকন আছে সেখান থেকে আমরা যে কোনো একটা আইকন সিলেক্ট করে দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা জাস্ট কি করব, আমরা এখানে টাইটেল দিই হচ্ছে ইউটিউব, অ্যান্ড দেখি ইউটিউব না, এটা হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক টাইটেল, এটা হচ্ছে INSTAGRAM ইনস্টাগ্রাম, দেন এটা হচ্ছে ইউটিউব, YOUTUBE ইউটিউব, জাস্ট এটা দিচ্ছি না, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, অ্যান্ড এখান থেকে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো যে কোনো কিছু, তো বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক। অ্যান্ড ডিফল্ট না, আমরা রেড করে দিই, এটা করে দিই, ব্যাস। তারপরে হচ্ছে এখানে আইকন সাইজগুলো আমরা ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো। তো এখান থেকে আমরা কি করব, সব কিছু কমপ্লিট করার পর এখান থেকে জাস্ট ক্লিক করব হচ্ছে অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে ক্লিক করে, অ্যান্ড আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে টাইটেলটা দিলে এটা বাজে দেখাচ্ছে, আমরা জাস্ট কি করব, টাইটেলটাকে মুছে দিই, ইউটিউব থেকে টাইটেলটাকে মুছে দিব, জাস্ট আইকনটা রাখবো। অ্যান্ড এরপরে আবারও এখানে যা চেঞ্জ করব, চেঞ্জ করার পর অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, অ্যাপ্লাইতে ক্লিক করলে আমরা এখান থেকে প্রিভিউটা দেখতে পাবো যে আমাদের প্রিভিউর কী অবস্থা। তো আমরা এখান থেকে কালারটা একটু যদি রেড করে দেই তাহলে দেখি কীরকম আসে। তো এখন আমার মনে হয় একটু ভালো দেখাচ্ছে, দেন এখান থেকে পাবলিশ, পাবলিশ করলে আমরা এখানে যাব, রিলোড দিব, অ্যান্ড এই তো আমি যদি এখানে ইউটিউবে ক্লিক করি আমার সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে, অ্যান্ড দেন ব্যাক করব। এভাবে আমরা লিঙ্ক শেয়ার করলাম। এখন আমরা যদি চাই আমাদের এই যে এই লেখাগুলো এবং এই ইমেজটা কিভাবে আমরা পরিবর্তন করব, তো এই ইমেজটা পরিবর্তন করে আমরা চাচ্ছি যে আমার একটা নিজস্ব ইমেজ দেওয়ার জন্য বা এই লেখাটা পরিবর্তন করব, তো কিভাবে এটা করার জন্য আমাদেরকে জাস্ট যেতে হবে এই যে এডিট উইথ এলিমেন্টার, এখান থেকে জাস্ট এডিট উইথ এলিমেন্টারে যাবেন, এখান থেকেও যাওয়া যায়। আবার এটা যখন পাবলিশড হয়ে গেল এখান থেকে আমরা জাস্ট ক্রসে ক্লিক করে ব্যাকে চলে যেতে পারবো। আবার পেজ, পেজ থেকে যে এখানে হোম পেজ যেটা আছে এটা এই এইখান থেকে এডিট উইথ এলিমেন্টারি দিলে এখানে তাও এইখানেই আসবে। তো লেটস ক্রিয়েট ইউর, তো এখানে আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি, যেমন ধরেন FRWELANCER ফ্রিল্যান্সার, RIAJET ফ্রিল্যান্সার, ইয়েস, ক্রিয়েট ইউর ব্লক বা মাই, মাই দিয়ে দিলাম।
দেখেন সিম্পলি জাস্ট এখানে ক্লিক করে লিখলি হচ্ছে জাস্ট মাইক্রোসফটের মতো। তো এইগুলো আবার আমরা এইখান থেকে সব পরিবর্তন করতে পারবো সম্পূর্ণ, এই এটার যেমন ফন্ট সাইজ, তারপরে কালার, সব কিছু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। আবার যদি পিকচারটা পরিবর্তন করতে চাই, তাহলে পিকচারটা পরিবর্তন করার জন্য যে থ্রি ডট আইকনে এখানে ক্লিক করব, এখানে জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিব, এখানে এখানে ক্লিক করে আমরা জাস্ট কোথায় যাব, স্টাইল, স্টাইলে আসলে যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা, এখান থেকে এসে আমরা জাস্ট চুজ ইমেজে ক্লিক করলে আমরা মিডিয়া লাইব্রেরি ওপেন হবে, এবং এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা ইমেজ আমরা সিলেক্ট করতে পারি অথবা আমরা আমাদের মতো আপলোড করতে পারি। তো আপলোড করে আমার অত ভালো কোয়ালিটির ইমেজ আমি এখন রাখিনি, আমি জাস্ট আমার এখান থেকে একটা থাম্বনেলই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, থাম্বনেল দিয়ে দিচ্ছি আমরা জাস্ট সিস্টেমটা দেখানোর জন্য। আমরা এই তো এখন দেখেন আমার এই থাম্বনেল ইমেজটা আমরা নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিল, এবং আমি আমার লেখাটাও চেঞ্জ করতে পারলাম, এবং এখান থেকে চাইলে এখানের এই বাটনের লেখাটাও আমরা চেঞ্জ করতে পারি বা বাটনের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এটা ট্রান্সপারেন্ট না রেখে আমি চাচ্ছি যে বাটনের কালারটা আমি ফুল করে দিব। তো এখান থেকে আমি জাস্ট স্টাইলে যাব, স্টাইলে গিয়ে যে আমরা যাব হচ্ছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে নয়, টাইপোগ্রাফি থেকে টেক্সটেরও জানি যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যেটা নান করা আছে সেটাকে আমি এটা করে দিলাম, অ্যান্ড এটা এইরকম থাকবে, এবং টেক্সট কালার হোয়াইট থাকবে, টেক্সট কালার থাকবে হচ্ছে হোয়াইট, অ্যান্ড এই তো। আরও যদি আরও প্রফেশনালভাবে এগুলো সব করা যায়, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে আমরা যে সব ধরনের টেক্সট এবং ইমেজ আমরা সিলেক্ট করতে পারবো। যেমন এই ইমেজটা চেঞ্জ করার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে ইমেজটা আছে কোথায়, যেমন এখানে যদি আমরা ইমেজটার উপর ক্লিক করি, ইমেজটার উপর ক্লিক করলে যখন ইমেজের অপশনটা চলে আসলে এখন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে জাস্ট লেখাটার উপর ক্লিক করলে আমরা এখান থেকে লেখাটা পরিবর্তন করতে পারবো, অথবা ডিরেক্টলি আমরা এখান থেকে লেখাটা পরিবর্তন করতে পারবো। এইভাবে আমরা কমপ্লিট পেজটাকে আমরা নিজেদের মতো করে ডেভেলপ করে নিতে পারবো, মানে কাস্টমাইজ করে নিতে পারবো উইথ ফিউ ক্লিকস, উইদাউট এনি কোড। আমরা জাস্ট পিকচার এবং আমাদের কী কী টেক্সট আমরা এখানে লিখবো সেই ধরনের টেক্সটগুলো লিখে এখানে আমরা সব জাস্ট আপলোড করলেই আমরা হয়ে যাবে। তো যখন আমাদের এগুলো সব কিছু করা হয়ে যাবে, টেক্সট এবং এই সেকশনগুলো চেঞ্জ করা যাবে, যেমন ধরেন এই ধরনের ফিচার ইমেজগুলো, এগুলো আমরা চেঞ্জ করার জন্য এইভাবে জাস্ট একটার উপর ক্লিক করলেই আমাদের এখান থেকে চেঞ্জ করার অপশনটা এনেবেল হয়ে যাবে জাস্ট এই পাশে। তো এটার স্টাইল চেঞ্জ করার জন্য এখান থেকে স্টাইলটা চেঞ্জ করা যাবে, হাইট উইথ বাড়ানো কমানো যাবে, ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, এক্সট্রা সিএসএস দেওয়া যাবে, ইচ অ্যান্ড এভরিথিং সব কাজই করা যাবে, যা যা আমরা কোড দিয়ে করতে পারতাম সব কিছু করা যাবে খুব সহজে, মানে আমরা এখন কোড ছাড়া এগুলো করতে পারবো। তো এখান থেকে আপডেট দিব, যা করবেন করার শেষে এখান থেকে আপডেট দিয়ে নেবেন। এখান থেকে যদি আপডেট দেওয়া দিতে ভুলে যান, তাহলে আপনার যা করছেন তাকে তো থাকবেই না, সব কিছু যা আগের মতো ছিল সেরকমই হয়ে যাবে। তো আমরা এখান থেকে ভিজিট ওয়েবসাইটে যাই, ভিজিট ওয়েবসাইট, অ্যান্ড দেখেন এখন আপনার এই ওয়েবসাইটটা আপনি যা যা কাস্টমাইজ করেছেন, এডিট করেছেন, সব কিছু আপনার এখানে দেখা যাচ্ছে, পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে এলিমেন্টারের খুব সিম্পল একটা বিষয় আমি আজকে দেখালাম। এরপরে আমরা খুব প্রফেশনাল মানের একটা ব্লগ ইনস্টল করে দেখাবো, প্রফেশনাল মানের একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে দেখাবো। সো নেক্সট, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, অথবা যদি ভালো না লাগে ডিসলাইক বাটনে ক্লিক করে জানিয়ে দিবেন কেন ভিডিওটা ভালো লাগেনি। ধন্যবাদ সকলকে।